হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, আর এই রেসিপিটা লাউ, মুরগি এবং ছোলার ডাল দিয়ে তৈরি। তো শীতকালে এই লাউটা পাওয়া যায়, অ্যাভেলেবেল খুবই। তো এই রেসিপিটা বাসায় আপনারা যদি তৈরি করে খান তো অসাধারণ লাগবে। যারা লাউটা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা খেতে পছন্দ করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একদম টানবেন না। তো চলুন, কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা করতে সেটা দেখে নিই। তো আমরা এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি এবং নিয়েছি 1 কেজি মুরগি। তো লাউটা দেখুন আমরা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল 1 কাপ পরিমাণ, সেটা সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, নিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, আর এখানে যাবতীয় গুঁড়ো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চুলায় তেল। এই পর্যায়ে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ 4টা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এটা যখন একটু ফ্লেভার আসবে তখন আমরা পেঁয়াজটা দিয়ে নেব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। তো আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমরা আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, সবগুলো আমরা 2 চা চামচ করে দিয়েছি। তো আদা, রসুন, পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমরা একটু নাড়াচাড়া করব। আর রেসিপিটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না, আর ঝটপট এত সুন্দর একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে। একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবং শীতের সকালে বা দুপুরে বা রাত্রে আপনারা যে কোনো টাইমে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে অসম্ভব সুন্দর লাগবে। তো আমরা এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, জিরের গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া এখানে নিয়েছি 1.5 চা চামচের মতো। মশলাগুলো এখন একটু ভালো মতো আমরা কষিয়ে নেব। তবে আপনার বাচ্চারা যদি ঝাল খেতে একটু কম পছন্দ করে তাহলে একটু ঝালের পরিমাণ কম দিবেন। তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমরা মুরগি। এখানে আমরা 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে তারপরে নিতে হবে। মশলার সাথে আমরা এখন একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। আশা করি যারা এই পর্যন্ত রেসিপিটা দেখছেন তারা বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং আশা করি খুবই ভালো লাগবে, এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আমরা কিন্তু মুরগিটা কষিয়ে যাচ্ছি, এখানে 5 থেকে 10 মিনিটের মতো আমরা কষাচ্ছি।
দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো দিয়ে নিচ্ছি এই পর্যায়ে এক কাপ পরিমাণ যে সেদ্ধ ছোলার ডালটা নিয়েছিলাম সেটা। তো সিদ্ধ করার আগে এটাকে কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম পানিতে এক ঘন্টার মতো। এখন আমরা নাড়াচাড়া করে নেব। তো অনেকে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছেন, তবে এই ডালটা দিয়ে অনেকেই খায়নি। তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি লবণ। আমরা কিন্তু আগে লবণ দেইনি, আগে লবণ দিলে পানি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কষানোটা খুব একটা ভালো মতো হয় না। তো আপনারা এই পর্যায়ে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, আগে লবণ দেবেন না। তো আমরা কষাতে থাকবো লবণটা দেওয়ার পরে। তো মুরগিটা যখন দেখবেন 80%-এর মতো কষানো হয়ে গেছে, ওই পর্যায়ে আমরা লাউটা দিয়ে নিচ্ছি। এই লাউটা আপনারা কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই মজা লাগবে রেসিপিটা। এমনিতেও খুবই মজা লাগবে, তারপরও কচি লাউটা নিলে আরও বেশি মজা হওয়ার সম্ভাবনা থাকবে। এখন খুব ভালো মতো আমরা মিশিয়ে নেব মশলার সাথে লাউটা, সবগুলো একসাথে আমরা কষাতে থাকব। আর আমার কাছে এই রেসিপিটা খেতে অসাধারণ লেগেছে। যদিও লাউ খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে এই রেসিপিটায় খুবই অসাধারণ লেগেছে। যারা আর কি ওরকম পছন্দ করেন না সবজি, তারা এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। অনেক বাচ্চারা আছে যে সবজি পছন্দ করে না, তো তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। বাচ্চার মায়েরা এইভাবে রান্না করে দিতে পারেন, বুঝতেই পারবে না বাচ্চা যে এটা কি আসলে লাউ কি আলু। তো দিয়ে দিয়েছি পানি এই পর্যায়ে। দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, এখানে 7-8টার মতো কাঁচামরিচ আমরা মাঝখান থেকে ফেলে দিয়েছি। যদি বাসায় ঝাল খাওয়ার মতো প্লেয়ার না থাকে, তাইলে ঝাল এত দরকার নাই, একটু কমাই দিবেন। তো এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট ঢাকনা দেওয়ার পরে আমরা ফিরে এসেছি। তো দিয়ে নিচ্ছি এই পর্যায়ে জিরার গুঁড়া 1 চা চামচ। তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনারা কিন্তু মাঝখানে একটু লবণটা চেক করে নেবেন হয়েছে কিনা ঢেকে দেওয়ার আগে। তো আশা করি রেসিপিটা খুবই আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন যে ভালো লাগলো কি লাগলো না, আর কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা, আপনারা কি রানলেন কি না রানলেন, আর রানলেও কীরকম হয়েছে সেটা জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন এবং আকর্ষণীয় কোনো রেসিপি নিয়ে। তো আপাতত এই পর্যন্তই। তো দেখুন আমাদের লাউটা আমরা পরিবেশন করেছি, কত সুন্দর ধোয়া ওঠা একটা লাউ মুরগির এবং ছোলার ডালের রান্না, এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।